নেহাল ক্লাস 8-এ পড়ে, খুবই চুপচাপ স্বভাবের এক ছেলে, আর তাই বন্ধু বান্ধব খুব একটা নেই বললেই চলে। আর সহপাঠীরা এর জের ধরেই সুযোগ পেলেই তাকে ঠাট্টা মশকরা করে, তাকে তিরস্কার করে, আর তাই সে খুব একটা ক্লাসে যায় না, কোচিং করেই সময় কাটায়। কোচিংয়েও একই অবস্থা। মানসিক অশান্তি থেকে পরিত্রাণ পেতে সে অনলাইনে আসে এবং অনলাইনেও সে সাইবার বুলিংয়ের শিকার হয়। ফাতেমা খুবই ভালো ছাত্রী, থাকে দিনাজপুরে। বাবা মার অনেক শখ সে একদিন ডাক্তার হবে। আশেপাশে সবাই জানে সে খুবই ভালো ছাত্রী এবং সবাই ভাবে সে একদিন ডাক্তার তো হয়েই ছাড়বে। কিন্তু HSC রেজাল্টে বায়োলজিতে এতই খারাপ করে ফেলে, সে এখন ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছে না। এর কারণে তার সেই পৃথিবীটা আস্তে আস্তে অনেক ছোট হয়ে আসে। তার বাবা মাও এখন মুখ লুকিয়ে ঘর থেকে আর বের হয় না, কারোর সাথেই দেখা করছে না, কারণ সমাজকে কি উত্তর দিবে। ফাতেমার কাছে নিজেকে বড়ই অপরাধী মনে হয়। সে যে শুধু নিজের স্বপ্নকে খুন করেছে তা না, তার কাছে মনে হচ্ছে সে তার বাবা মার স্বপ্নকেও খুন করে বসেছে। রাবেয়া দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি টানতে অনেকটা পরিবারের মতের অমিলেই সে বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ে করার পরে সে এক অজানা জগতে ঢুকে পড়ে। বিয়ে করার পরেই তার শ্বশুর বাড়ি থেকে তার পড়াশোনা বন্ধ করে দেয়া হয়। কাজ করা তো অনেক দূরের কথা। যেই মানুষটির জন্য সে তার সবকিছু ফেলে চলে এসেছিল, সেই মানুষটিও এখন তার সাথে আর কথা বলে না। গল্প তিনটি ভিন্ন হলেও তিনটি গল্পের পরিণতি হয়েছিল এক বিন্দুতে, আত্মহত্যা। নেহাল, ফাতেমা, রাবেয়া, এই গল্পগুলো শুধুমাত্র তাদের তিনজনের নয়, এই গল্পগুলো কিন্তু আরো অনেক মানুষের। প্রতিদিন বাংলাদেশে আত্মহত্যার যে সংখ্যাটা তা বেড়েই চলছে। কিন্তু আমরা সবাই মিলে কিন্তু পারি গল্প তিনটির শেষ বিন্দুতে একটি পরিবর্তন আনতে। হয়তোবা সেই চুপচাপ নেহাল একদিন বিশাল এক বক্তা হয়ে উঠবে, ফাতেমা ডাক্তার হতে পারলো না তো কি হয়েছে, হয়তোবা ইঞ্জিনিয়ার হবে, রাবেয়া হয়তো বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করবে। এই গল্পগুলো কিন্তু আমরা সবাই দেখতে চাই এবং আমরা সবাই দেখতে পারিও, যদি আমরা তাদের ওই দুর্বল সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাদের কথাগুলো শুনি, তাদেরকে অভয় দিই এবং তাদেরকে যেন আমরা বোঝাতে পারি যে এই পৃথিবীর জন্য তারা বোঝা না, শুধুমাত্র তারা একটা খারাপ সময় পার করছে। পরিবারের বোঝা, সমাজের বোঝা, এই বোঝাগুলো কিন্তু আমরাই তাদের উপর দিয়ে দিই। আমরা যদি বোঝাগুলো সরিয়ে নিই, তাদেরকে বোঝার চেষ্টা করি, তাদের জন্য এই পথ থেকে বের হয়ে ভালো একটা পথে আগানোর সম্ভাবনা কিন্তু আমরা অনেক সহজ করে দিতে পারি।